जैन बंधुरा वेलकम टू डिवेस्टल यूट्यूब चैनल आरपीएफ अर्थात रेलवे प्रोटेक्शन पुलिस फोर्स सम्पर्के भिडियोते आलोचना करब। ये एक अल इंडियन जॉब वैकेंसी एखे ऐले मेरा उभय आवेदन करते पारबे। नोटिस कबे आसबे, टोटल वैकेंसी कत, एलिजिबिलिटी क्राइटेरिया कि रखा हुए, एग्जाम पैटर्न और सिलेबस सिलेक्शन प्रसेस सब किस स्टेप बाय स्टेप आलोचना करब। तर आगे जिसकल दर्शक बंधुरा तुम्हारा एखो चैनल के सबसक्राइब करो नहीं, तुम्हारा अवश्य चैनल के सबसक्राइब कर नाओ समस्त डिफेंस जबर आपडेट और निूज सवार आगे पवार जो। आरपीएफ एडुकेशन क्वालिफिकेशन, एडुकेशन क्वालिफिकेशन एखे तुम्हारा यदि मिनिमाम 10 पास हो तेल ही बंधुरा तुम्हारा एखे अप्लाई करते जो शाखा के तुम्हारा यदि 10 पास हो बोर्ड के बंधुरा तुम्हारा एखे अप्लाई करते। एरपर आरपीएफ एज, एजटा तुम्हारे एखे 18 থেকে 25 বছর বলা হয়েছে। এজটা এখানে রিল্যাক্সেশন রয়েছে, তোমরা যদি এসটিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এজটাতে গভর্নমেন্টের রুল অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, আর তোমরা এর ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমরা গভর্নমেন্টের রুল অনুসারে এজটাতে 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এরপর আসে সিলেকশন প্রসেস সম্পর্কে, তোমাদের প্রথমে রিটার্ন এক্সাম হবে সিবিটি, তারপর হবে ফিজিক্যাল টেস্ট, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল টেস্ট, তারপর হবে ফাইনাল মেরিট লিস্ট। এভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। এরপর তোমাদের যে রিটার্ন এক্সামটা হবে সিবিটি এক্সাম, সেটা সিলেবাস সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন 50 নম্বর, আর্টিমেটিক থেকে 35টা প্রশ্ন 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35টা প্রশ্ন 35 নম্বর, টোটাল 120 নম্বরের প্রশ্ন এবং টাইম থাকছে তোমাদের এখানে 90 মিনিট। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফিটা জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা আর এসটি এসসি এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 250 টাকা। এরপরে তোমরা যদি রিটার্ন এক্সাম কোয়ালিফাই করে যাও তো তারপরে তোমাদের পিইটি পিএসটি দেখা হবে। তো পিইটি পিএসটিতে তোমাদের এখানে বলা হয়েছে 16 কিমি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 16 কিমি রান করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, চেস্ট এখানে 80 থেকে 500 ম্যাক্সিমাম মেনটেন করতে হবে 85 সেমি, লং জাম্প তোমাদেরকে 12 ফিট 3টি চান্স থাকছে, হাই জাম্প তোমাদের 4 ফিট 3টি চান্স থাকছে। হাইটটা এখানে বলা হয়েছে 165 সেমি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, আর এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইটটা এখানে 160 সেমি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এরপরে পে স্যালারি, পে স্যালারিটা তোমাদের এখানে 21,700 থেকে 69,100 পর্যন্ত। এরপরে রয়েছে আরপিএফ ভ্যাকেন্সি, আরপিএফ ভ্যাকেন্সিটা তোমরা এখানে অ্যাপ্রক্স 10 থেকে 20,000 পর্যন্ত ধরে নিতে পারো, যদিও এটা এখনও অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। তো যখনই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবে, তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবার আসছি বন্ধুরা তোমাদের এই অফিসিয়াল ভ্যাকেন্সিটা কবে প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা তোমাদের এখানে ভ্যাকেন্সিটা জুন জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা যখনই প্রকাশিত হোক তোমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবে। আর হ্যাঁ, 10 পাস যোগ্যতায় বন্ধুরা তোমাদের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন পুলিশ ফোর্স জয়েন করার জন্য। 10 পাস যোগ্যতায় সিম্পল 10 পাস যোগ্যতায়। তো বন্ধুরা তোমরা এতে আগে থেকে প্রিপারেশন করতে পারো রিটার্ন এক্সামের জন্য, তাহলে সেই জন্য বন্ধুরা ভিডিওটা আগে থেকে তৈরি করা হয়েছে। বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই, ফিরছি নেক্সট একটি ভিডিও নিয়ে নতুন একটি আপডেটের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।